হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে একটা একদম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার মনে হয় ইউটিউবে এরকম ভিডিও কেউ এখনও আপলোড দেয়নি, আমিই প্রথম। তো আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব অ্যারারোট পাউডার দিয়ে সঠিক নিয়মে কাপড়ে মার দেওয়া। অ্যারারোট পাউডার কাপড়ে সঠিক নিয়মে ব্যবহার করা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি অ্যারারোট পাউডার নিয়েছি একটা বাটিতে, আর নিয়েছি এই যে ঠান্ডা পানি। আমি একটা বিছানার চাদর আর আমার একটা সুতি থ্রি পিসে মার দিব। আমি সেই পরিমাণ তিন টেবিল চামচ পরিমাণ অ্যারারোট পাউডার ঠান্ডা পানিতে প্রথমে গুলিয়ে নিব। সুতি কাপড়ে, বিছানার চাদরে, পুরাতন কাপড় একদম নতুনের মতো হয়ে যাবে অ্যারারোট পাউডার দিয়ে মার দিয়ে দিলে। আপনি আপনাদের মাঝে শেয়ার করতেছি, দেখে নেন। এখনও যারা অ্যারারোট পাউডার ব্যবহার করা ভালো করে বুঝেন না কিংবা করেননি, আশা করি আমার ভিডিও দেখলে ভালো লাগবে, শিখতে পারবেন। পুরাতন কাপড় নতুনের মতন হয়ে যায় এভাবে অ্যারারোট পাউডার মার দিয়ে ব্যবহার করলে। অনেকে হয়তো বাতের মার ব্যবহার করেন, কিন্তু ওটা কিন্তু সঠিক না বাতের মারটা ব্যবহার করা। এই তো আমি একটা পুরাতন হাঁড়িতে পানি নিয়েছি আমার পরিমাণ মতো। এই যে অ্যারারোট পাউডারটা ঠান্ডা পানিতে গুলিয়ে দিলাম, এই হাঁড়ির পানিটাও কিন্তু ঠান্ডা। এবার আমি চুলার আগুনটা জ্বালিয়ে দিব, এই পাউডারটা আমি ফুটিয়ে নিব আর কি বাতের মারের মতো। এই তো বলক চলে এসেছে, এবার আমি চুলাটা অফ করে দিব। দেখতেই পারতেছেন কালারটাই কিন্তু বাতের মারের মতো হয়ে গেছে, আঠালো একটা ভাব এসেছে। এবার চুলাটা বন্ধ করে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি সবসময় আমার বিছানা চাদর এবং সুতি ড্রেসের মধ্যে এভাবে করে অ্যারারোট পাউডার দিয়ে মার দিই, তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। এই তো আমার এই মারটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, দেখতে ভাতের মারের মতো মনে হচ্ছে। এবার মার দেওয়ার জন্য চলে যাব। এই তো একটা বল নিয়েছি আমি, এখানে কিছুটা মার ঢেলে দিচ্ছি অ্যারারোট পাউডারের। সুতি যত দামি ড্রেসই হোক না কেন, মার না দিলে কিন্তু পুরাতন মনে হয়। আর সুতি কাপড়, পাঞ্জাবি, বিছানার চাদর এভাবে মার ব্যবহার করলে কিন্তু নতুনের মতো লাগে আর নিজের কাছেও ভালো লাগে। এই তো আমি প্রথমে বিছানার চাদরটা মার দিব। একদম সহজভাবেই কিন্তু অ্যারারোট পাউডারটা ব্যবহার করতে পারেন, পুরাতন কাপড় নতুনের মতন হয়ে যায়। আর বাতের মারটা ব্যবহার করা তো একদমই ঠিক না। এই তো এই যে প্রথমে আমি চাদরটা মার দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলটা প্রথম ভিজিট করছো, আশা করি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক দিবে, সুন্দর একটা কমেন্টস করবে, ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝেও শেয়ার করবে। আর হ্যাঁ, আমার নিয়মিত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য। আশা করি আমার এই ভিডিওটা দেখে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্টস করবেন, ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝেও শেয়ার করবেন। আমি জানি আমার আজকের ভিডিওটা অনেকেরই উপকারে আসবে। অনেক সময় অনেক নতুন কাপড় মারের জন্য পুরাতন দেখা যায়, এভাবে কিন্তু অ্যারারোট পাউডারটা খুব সহজে মার দিয়ে নতুন করে নিতে পারেন। আমি কিন্তু আমার বিছানার চাদর এবং সুতি পাঞ্জাবি, সুতি থ্রি পিস এভাবে মার দিয়ে ব্যবহার করি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আশা করি এই অ্যারারোট পাউডার কাপড়ে ব্যবহার করে কিভাবে এরকম ভিডিও মনে হয় ইউটিউবে এখনও কেউ দেয় নাই, আমার মনে হয় আমার ভিডিওটাই প্রথম। তো সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে, শেয়ার করবেন বেশি বেশি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো চাদরটা মার দেওয়ার পরে কিন্তু আমি কভারগুলো মার দিয়ে নিচ্ছি। বেশ অনেক কাপড় মার দেওয়া যায়, একদম দামিও কম, মাত্র 80 টাকা কেজি অ্যারারোট পাউডার। আপনার হাফ কেজি পাউডার কিনলে অনেক দিন চলে যায়। এবার এই পানিটার মধ্যে আমি আমার একটা থ্রি পিস মার দিয়ে নেব। এই তো এই যে সুতি থ্রি পিস মার দিয়ে পরলে কিন্তু অনেক ভালো লাগে, আমি মাঝে মধ্যে যে আমার এই থ্রি পিসগুলো তো মার দিই। চাইলে এই মারের মধ্যে কিন্তু আরও কাপড় দেওয়া যায় তো, কিন্তু আমি আজকে এই চাদর আর থ্রি পিসটাতেই দেব। অনেক কাপড় মার দেওয়া যায়, যে সবগুলো কাপড় মার দিয়ে নিলাম। এবার আমি
শুকাতে দিব, অবশ্যই রোদে শুকাতে হবে, বৃষ্টির দিনে মার দেওয়া যাবে না, তাহলে কিন্তু মারের তেমন একটা ভালো লাগবে না, আর একটা অন্যরকমই ফাকাশে ই লাগবে। রোদে শুকালে অনেক ভালো লাগে, তাই আজকে রোদ ছিল বারান্দায় প্রচুর, তাই আমি রোদে শুকাতে দিলাম। সুন্দর আমার চাদরটা একদম টান টান করে রোদে দিয়েছি, শুকিয়ে যাবে, আপনাদের মাঝে শেয়ার করবো শুকানোর পরে। এই তো শুকানোর পরে দেখেন, হাতে ধরলেই বুঝতে পারতেছি যে একদম নতুনের মতো মার দেওয়া। এবার গুছিয়ে নিব। কেমন হয়েছে বন্ধুরা আজকে আমার ভিডিও, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝেও শেয়ার করবেন। আর কথা বাড়ালাম না, ভিডিও এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আপনার আশেপাশের লোকজনকেও ভালো রাখবেন। আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।